এই অভিষেককে না রেকর্ড ভোটে জেতাতে হবে তাই কাকে টিকিট দিতে হবে সবচেয়ে খারাপ কে খুঁজে খুঁজে গলির গা থেকে অভিজিৎ কি পেল একটা গলির ধারে বসেছিল তাকে টিকিট দিল চূড়ান্ত পরাস্ত হয়ে নিজে প্রমাণ করে দিল আমি মরিয়াও মরিয়া না মরি নাই মরিয়াও মরি নাই আমি তো বলছি বিজেপিকে এই তৃণমূল দলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার দায়িত্ব গুরুদায়িত্ব বিজেপি বহন করেছে যে কী করে তৃণমূলকে প্রচুর ভোটটা পাইয়ে দেওয়া তার জন্য প্রথমে মুসলমানদের সম্পর্কে ভুল পলিসি নিতে মুসলিম ভোট নিয়ে ভুল পলিসি একদম দায়িত্ব নিয়ে বলছেন অন ক্যামেরা একদম যে কি করে মুসলমান ভোটটা পুরোটা তৃণমূলে যায় সিপিএমে গেলে লাভ না কিন্তু আইএসএফও গেলে লাভ না বাংলায় বিজেপির ভোট পাওয়ার জন্য মাটি তৈরি ছিল এরা মাটিকে কবস্থান মারিয়ে দিয়েছে এরপরে বৈঠক করছে এসে গেল দিল্লি থেকে চারে বিস্কুট কইরে বৈঠক করি একটা নয়া পয়সা মূল্য নেই দু হাজারটা বৈঠক বিজেপি নেতা বলছে আমাকে সবার সামনে যে মুসলমান লোক যারা নেতা হতে বিজেপিতে এসছে তাদের করে ইউজ করে করে ফেলে আমার জুতো দেশের জন্য সমাজের জন্য তার এক নয় অবদান চুরি করে খাইছে একটা নয়া পয়সা অবদান আছে সেই বিজেপি করে সেই হিন্দু এটা তার কোয়ালিটি আমি হিন্দু আমার কোয়ালিটি আছে কোচবিহারের মহারাজ তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিল তাকে রিসিভ পাবেন না কারা সব বলেছিল এই কে নিয়ে নিল একদম বিজেপি শোনায় সোয়াগা মানে বিজেপির যা কিছু পদক্ষেপ নেবে সব মুরগি পদক্ষেপ সব মুরগি পদক্ষেপ মুরগি কত বলছেন বোঝেন নির্বোধ নির্বোধ হওয়ার পদক্ষেপ ফের রাজ্যে বিজেপির কেন্দ্রীয় টিম আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলছেন ওনারা কিন্তু প্রশ্ন উঠছে বারবার এই কেন্দ্রীয় নেতারা এসে লাভটা কি হচ্ছে এর আগে আমরা দেখেছি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বহুবার এসেছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি অনেক পরে এসছে একুশ সালে যত সময় তারা আসেনি একুশ সালে মানুষ ছিল। রাজ্যের নেতারা মোবাইল ফোন বন্ধ করে দিয়েছিল ঠান্ডা করে বসেছিল তারপরে যে চব্বিশ ইলেকশন আগে এলো দেখলো কখন জল কামানটা পড়বে চোরের স্পিডে জল কামান তার উপরে ধাম করে পড়ে গেল শাড়ি ফাড়ি সব ভিজে ছিটকে গেল করে উঠলো ক্যামেরা লোক আছে তার পি আছে ছবি তুললো নাড্ডা জিকে পাঠিয়ে দিলেন অমিতজিকে পাঠিয়ে দিল বাংলা গেলে কৃদ্দার্লাই হাফ দেখো টিকিট দিচ্ছে টিকিট দিচ্ছে টিকিটও পেয়ে গেল আবার হেরে গেল বাংলা চলছে এই পাগলামিটা বন্ধ করুন যত জন আছে ওরা কি আদৌ পলিটিক্স বোঝে আমাকে সন্দেহ আছে আপনি বলেন এত দেশে জিতে যা চব্বিশ বছর চৌত্রিশ বছর বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে তো সিপিএমও জিতেছিল তা সিপিএম খুব পলিটিক্স জানতো এখন তো পলিটিক্স কম জানে নাকি এখন যারা আছে সিপিএম এর তরুণ বাহিনী যথেষ্ট শিক্ষিত তারা তারা কি এই মুহূর্তে পলিটিক্সটা খুব কম জানে আর আগের লোক পলিটিক্স বেশি জানতো কিচ্ছু না যখন হেরে যায় তখন বলে পলিটিক্স জানি না আর জিতে গেলে গুন্ডামী অস্ত্রিকেও জিতে গেলে পলিটিক্স চা নেই কিচ্ছু না পালতে পারি মোদিজিদের অমিজিদের পলিটিক্সটা বাংলার বুঝতে হবে আর বাংলার নেতাদেরকে বিশ্বাসটা বন্ধ করতে হবে করা যাবে না বন্ধু একদম বিশ্বাস করে না ওরা যা বলবে ঠিক উল্টো বলতে হবে যদি বলে না এই প্রক্রিয়াই করতে হবে তাহলে কুণ্ডপ্রক্ষী বলে যে এই প্রক্রিয়া তাহলে বলুন না উল্টো করে এই পক্ষে বলে যেটা উল্টো করতে হবে ফলে আমি পরিষ্কার বলছি ওই কেন্দ্রীয় বাহিনী কারা সব এসছে আমি তো আজ থেকে বারো দিন আগে গিয়েছিলাম ওই মাহসুরি ভবন একলা আমি মাহসুরি একটা সাধারণ লোক ওর পার্টির লোক নেই কিচ্ছু নেই আমি ওদের আত্মপীড়িত হওয়ার কান্না শুনেছিলাম ওদের সাথে কথা প্রথম আমি বলতে গিয়েছিলাম মাসুম আমি আগটি বিচারে বলেছি তো আমি বারো দিন আগে যাব আর বিজেপি লোকের এখন আসবে বারো দিন পরে বলুন বারো বারো দিন কোথায় ছিল তারা কোথায় বারো দিন ছিল বিলম্বিত বোধ দেয় আমাদের দেখে টুকরি মারা টুকরি মারা কিচ্ছু হবে না কোন পার্টির কে ক্ষতিগ্রস্ত আমার জানা দরকার বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত মানবতা ক্ষতিগ্রস্ত ভোট দিলে কোনো পাপ করেনি যে ভোট খেজুরিতে নাকি তৃণমূল লোকদের শুনলাম খেজুরিতে নাকি কুণাল ঘোষ সেখানেও তৃণমূলের লোক তিয়াছিল সেটা অপরাধ তেরো খেজুরি লোক হতে পারে না সেখানে মাসু বাংতেদের একই অবস্থা থাকবে মানুষ মারবে বাংলার কি কালচার এর নাম কি রাজ্যের প্রশাসন রাজ্যের উন্নয়ন বলতে এটা বোঝা মানুষ মানুষ নিঃশ্রম ভাবে উদ্বেগহীনভাবে জীবনযাপন করবে শান্তিপূর্ণ এর কেবল রাজ্যের উন্নয়ন এক হাজার টাকা রাজ্যের উন্নয়ন মানুষ বোঝে না যে এক হাজার টাকা পাই ভাই মার খেয়ে অপমান করে জীবন কাটাই এক হাজার টাকা পাই ভাই মার খেয়ে অপদ্যস্ত অপমানিত হয়ে জীবন কাটায় এটা কি বাংলার কালচার মিলছে তো কথাগুলো ধন্যবাদ আলতাবেরিয়ায় বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাস্তায় চলল বিক্ষোভ বিক্ষুব্ধরা সকলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে জানা যাচ্ছে আর সেই অভিজিৎকে শাস্তি দিল বিজেপি বরখাস্ত করলো দল কি বলবে অভিজিৎ দাস বল একদম টিকিট দিয়েছিল এর জন্য যারা দিয়েছিল তাদের কিন্তু আলোচনা করতে হবে ভোটের টিকিটটা তাকে দিয়েছিল কিন্তু রেকর্ড ভোটে জেতার জন্য এই অভিষেককে না রেকর্ড ভোটে জেতাতে হবে তাই কাকে টিকিট দিতে হবে সবচেয়ে খারাপ কেচখ খুঁজে খুঁজে গলির গা থেকে অভিজিৎ পেল একটা গলি বসে বসেছিলেন তাকে টিকিট দিল চূড়ান্ত পরাস্ত হয়ে নিজে প্রমাণ করে দিল আমি মরিয়াও মরিয়া না মরি নাই মরিয়াও মরি নাই এবার ওই বিজেপিকে নিয়ে কিছু করছিল পরে হেরে যাওয়ার পরে টাকা পয়সা তো সব যাওয়ার পর হয়ে গেছে ওখানে কেন্দ্রের জন্য যে টাকাটা দেওয়া হয় বলতো টাকা কিছু লোক তো আমি আগে বলেছি কিছু লোক ভোটে দাঁড়িয়েছিল নির্বাচনের জন্য দিল্লি থেকে যে টাকাটা আসবে সেই টাকাটাকে প্রকটস্থ করতে কথা ক্লিয়ার ওটা তো হয়ে গেছে এত লাগবে কাউকে ওই কাজ সম্পূর্ণ ওই কাজ কমপ্লিট এরপরে যেটা হলো উনি ওনার নাম ঘোষণা হওয়ার পরেই উনি একটা কথা বলেছিলেন যে আমরা ড্রাইভার আমরা কেন্দ্র থেকে অভিষেককে ছুঁড়ে ফেলে দেবো আমি তখন হেসেছিলাম ঢুকেই ওনার নাম যেদিন ঘোষণা হয়েছে সেই দিন আমি যে টিভি শেষ করে দেবো অভিষেককে অনেকে অভিষেককে শেষ করে দেবে মানে ছাড়পোকা ত্রোলপানি পর্যন্ত ছাড়পোকা ত্রোলপানি রেকর্ড করে দিতে কিভাবে নিজে শেষ হতে পারে এখন নাকি তার ওই সাময়িক নাকি তাকে বরখাস্ত কি করেছে এবার এই দলে তার বিশ্বাসিত কিভাবে জানি না আচ্ছা এই লোকগুলো কি করে থাকে বিজেপিতে আমি বলে রাখছি বিজেপিতে এখন বেশ কিছু লোক ঘুরে বেড়াচ্ছে যারা কিছু কামাতে এসেছে কিছু ধান্দাবাজি করা কিছু নেতাগিরি করা আর কিছু কামানো আমি তার তালিকা কবে চাই বিজেপি নেতৃত্ব চাক দিয়ে দেবো তাদেরকে আগে সরিয়ে দিন শুধু ওই অভিজিৎকে সকাল হবে না তালিকা আছে আমার কাছে আমি তো বলছি বিজেপি কে এই তৃণমূল দলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার দায়িত্ব গুরুদায়িত্ব বিজেপি বহন করেছে যে কী করে তৃণমূলকে প্রচুর ভোটটা পাইয়ে দেওয়া যায় তার জন্য প্রথমে মুসলমানদের সম্পর্কে ভুল পলিসি দিতে মুসলিম ভোট নিয়ে ভুল পলিসি একদম দায়িত্ব নিয়ে বলছেন অন ক্যামেরা একদম যে কি করে মুসলমান ভোটটা পুরোটা তৃণমূলে যায় সিপিএম এ কে লাভ না কিন্তু আইএসএফ কে হবে না কংগ্রেসে গেলে না সব ভোটটা কি করলে তৃণমূলে যাবে সবগুলো একটা তাহলে কি বলতে হবে মাদ্রাসা জেহাদি ঠ্যাং উল্টো করে নিচে দিয়ে মারব বলতে হবে সব লোক তো ভয় পালাবে ও বাবা সিপিএম ওকে বাঁচাতে পারবে না কংগ্রেস বাঁচাতে পারবে না এই ঘাটের মরা হয়ে গেছে আইএসএফ সে বাঁচাতে পারবে না ভাই সব যাই তৃণমূলে গিয়ে চোরে চরে চরে খাই তৃণমূলে চোরে খাচ্ছে তো এইটা করে দিল কে দায়িত্ব সহকারে বিজেপি করে দিল ঠিক আছে যারা দুর্বল এই যারা করবি যারা প্রকৃত কাজ করতে বিজেপি তারা কাজ করতে চায়নি তাদের কাজ করতে দেওয়া হয়নি তাদের উৎসাহিত করা হয়নি আর যারা কাজ করছিল কিছু কিছু করবি তাদেরকে উপযুক্ত টাকা দেওয়া হয়নি খুঁজে দেখুন তাদের প্রাপ্য পারিশ্রমিকটা ঠিকঠাক পায়নি গোটা রাজ্যের খবর হচ্ছে কম বেশি কোথাও একটু ভালো কোথাও একটু মন্দ এবং এখন যারা মারধর কাছে তারা আরও যাতে বসে যায় এটা করে হলো নাকি বিজেপি যেখানে যেখানে কর্মীকে দিয়ে কাজ করবে সে কর্মীরা বসে গেল কাজ করলো না তাহলে এটা কে বললো করলো এ বিজেপি করলো কার ভালোর জন্য করলো তৃণমূল ভালোর জন্য করলো ঠিক আছে তো নেতাদের মধ্যে কলকাটি যে ওকে হারাতে হবে আমি দায়িত্ব নিয়ে ওকে হারাবো হারাবার জন্য যে যে কলকাটিগুলো নাড়তে হবে নাড়তে হবে এই খাঁটি করা নাকি বলেছেন না আমি ওটা বলবো না যে কোনো ভাষা উন্নত হতে পারে একজন একটা কেন্দ্র গিয়ে যে প্রচারটা ঠিকভাবে করব তার জন্য কাকে দিয়ে প্রচার করতে হবে আচ্ছা মুসলমানদের কাছে প্রচার করাতে কেউ গেছে মুসলমানদের জন্য কেন্দ্র সরকারের যে প্রজেক্টগুলো আছে একজন যেন বিজেপি বলুন তো মুসলিম ভোটটা নেব না নেব না মুসলিম ভোট নেব না পাওয়া যে ভোট যাবে না বন্ধ হয়ে যাবে বিজেপি দল বন্ধ হয়ে যাবে বিজেপিতে মুসলমানদের কোনো মর্যাদা থাকবে না বিজেপিতে মুসলমানদের যদি দেশের জন্য জানও দিয়ে দেয় সে দেশপ্রেমী উঠেই না মুসলমান লোকপ্রেম জান দিয়ে দিলে তাকে আমি রাষ্ট্রপতি বলতে পারবো তাকে পদ্ম বনা জঙ্গির প্রশ্ন শহীদ হগল ও দক্ষ করা যাবে না শহীদ হগালও করা যাবে না একটা এমলে এম এম এমপি এমপিলেক্স একটা ডিগ্রি তো যাবে মুসুভবান নি একটা দেওয়া যাবেন গোটা ভারতবর্ষে একটা রাষ্ট্রপতি বসুভার্থনি গোটা ভারতবর্ষে প্রায় পঁচিশ কোটি মুসলমান তার মধ্যে একটা রাষ্ট্রপতি বসুরবার নেই গোটা ভারতবর্ষে একজন মন্ত্রী করা যাবে না এক গন্ধ খায় গন্ধ বিচ্ছিরা বিচ্ছিরি গন্ধ একটা একজনকে মন্ত্রী করা যাবে না সংখ্যালঘু বিভাগের যদি মন্ত্রী তিনি হবেন বৌদ্ধ এক পার্সেন্ট গোটা দেশের টোটাল সংখ্যালঘু তো এক পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান তাদের তাকে করা যাবে না এত গন্ধ বিচ্ছিরি গন্ধ ওদের গায়ে বিচ্ছিরি গন্ধ নিয়ম যাবে না আরে এ পিজে আব্দুল কালামকে নিতে কোনো সন্দেহ আছে আমার রাষ্ট্রপতি কোনো করে দিই আমাকে তো পদ্মশ্রী দিই কী আমি পরিষ্কার করে বলছি পলিসি চেঞ্জ পলিসি চেঞ্জ করুন ধ্বংস হয়ে যাবে যারা বিজেপি বলছে আমরা কেন ওই পিছিয়ে গেলাম একটু ভেবে দেখি এবার খুশি আছে আবার নব্বইটা লোক বিধানসভায় দেখি আগে সাতাত্তর ছিল এখন নব্বই হয়েছে এক পার্সেন্ট নাকি ভোট পেয়েছে এতেই নাচায় ওটাও থাকবে না কত কিন্তু এইভাবে চলতে থাকে ওটা অনেক বেশি ওর কথা ছিল বাংলায় বিজেপির ভোট পাওয়ার জন্য মাটি তৈরি ছিল এরা মাটিকে কবস্থান মারিয়ে দিয়েছে মাটিতে কাজ লাগেনি কর্মস্থান মারি সব লোকগুলো মরে মানে বিজেপি দলটা মরে যাক আর কবর মধ্যে ঢুকে যায় মাটিতে গাছ লাগাবে তো বিজেপির চারা লাগাবে তো না চারাগুলোকে জল না দিয়ে মেরে দিয়েছে কি করেছে ধরুন যেখানে যেখানে বিজেপির জন্য মাটি ছিল সেখানে বিজেপির উচিত ছিল চারা গাছ লাগানো যাতে ওর গাছ হয় সেটা না করে কি করলো যে ওখানে যাতে চারা গাছগুলো যেগুলো আছে বেঁচে ওগুলো যাতে মরে যায় তার জন্য চারা গাছের তলায় জল বন্ধ করে দিয়ে মরে গেছে চারা গাছগুলো মরে গিয়ে মাটিগুলো নষ্ট হয়ে গেছে কিছু ফসিল আছে খুঁজে পেলে আপনি খুঁজলে পাবেন শুকনো শুকনো গাছের চারাগুলো দেখতে পাবেন আপনি বলুন এটা পলিসি মানে মুসলমানদের ভোট দেওয়া যাবে মুসলমান ভোট দিতে চেয়েছিল আমি বলছি আপনাকে চেয়েছিল আমি জানি তো এটা নেওয়া যাবে না এরপরে বৈঠক করছে এসে গেল দিন দিন থেকে চা রে বিস্কুট কই রে বৈঠক করি একটা নয়া পয়সা মূল্য নেই দু হাজারটা বৈঠক করলে কোনো কাজ হবে না দু হাজার টাকা একজন বিজেপি নেতা বলছে আমাকে সবার সামনে যে মুসলমান লোক যারা নেতা হতে বিজেপিতে এসছে তাদের করে 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 ইউজ ফেলে হ্যাঁ বিজেপি আপনি কল্পনা করতে পারেন আমার পায়ে জুতো চোখে দেশের জন্য সমাজের জন্য তার এক নয় আছে চুরি করে খাই ছবি একটা নয়া পয়সা বদল আছে সে বিজেপি করে সেই হিন্দু এটা তার কোয়ালিটি আমি হিন্দু আমার কোয়ালিটি আছে ওই জন্য মার খেয়ে মরছে আর কি ভর্তি একদম যদি কোনো টারপুক কাপুরুষ সেই অঙ্কার মার খেয়ে মরছে তো ওরে দুধের গাছ সব বাংলা চলে এলো রে সব নিয়ে নিলো বাংলা ওরে সব মোল্লারা নিয়ে পালালো রে তার কত এগুলো নিন না সেভেন্টি পার্সেন্ট লোক বলছে থার্টি পার্সেন্ট কি বাংলাকে সব নিয়ে নিল তাই তো বলছে বাংলা সেভেন্টি পার্সেন্ট লোকেরা বলছে থার্টি পার্সেন্ট কি বাংলা জয় করে নিল বাংলা সব কেড়ে নিয়ে চলে গেল রে কত বলে হ্যাঁ সেই লক্ষণ ইস্তেয়ার উদ্দিন বিন বক্তিয়ার খোলজি প্রথম বাংলায় মুসলমান আক্রমণকারী বাংলায় টকবক করে একশো জন করে গেলেন আর বিরাট সাম্রাজ্য লক্ষণ থেকে সেন রাজা লক্ষণ থেন তিনি গর্ত করা ছিল সে গর্ত দিয়ে লুকিয়ে পালালেন বাংলা জয় করে নিলেন ইস্তিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজি সংক্ষেপে ইস্তিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি নয় ক্লিয়ার এই তো বাংলা চিত্র এই তো বাংলা হিন্দু সাম্রাজ্য লড়াই এটা সত্যি ইতিহাস শিকুণ জনুন আর কে মহারাজ কত কাজ একটা মহারাজের সৌর গাঙ্গুলি মহারাজ আর একটা মহারাজ সে কোচবিহারের মহারাজ তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তাকে ঋষিদ পারমাই না কারা সব বলেছিল এই কে নিল একদম বিজেপি শোনায় সোয়াগা মানে বিজেপি যা কিছু পদক্ষেপ নেবে সব মুরগি পদক্ষেপ সব মুরগি পদক্ষেপ মুরগি পদক্ষেপ নির্বোধ হওয়ার পদক্ষেপ ও কি বলেছিল গোটা বাংলা সাম্রাজ্যের আমরা হচ্ছি মালিক গোটা বাংলার মালিক কে বলছে ওই মহারাজ বলছে যে গোটা বাংলার বললাম মালিক তাহলে মুসলমানরা বলে গোটা ভারতবর্ষের মালিক ষষ্ঠ বছর মুসলমানরা ভারতবর্ষে চালিয়েছে তাহলে গোটা ভারতবর্ষের মানুষ মালিক হচ্ছে সম্মোল্লাগুলো বলে দি বিজেপি যারা নিয়োগ করেছে তাদের হচ্ছে ওটা খেপা পাগল উন্মাদ ঠিক সময় মতো খেয়েছে একদম দিদিকে দিদি আমার কে মুরগি আর একটা রাজমাতা কৃষ্ণনগর মন কাজ করেছে তার পরিবার কি করেছে ব্রিটিশদের সাহায্য করে ভারতের পরাধীনতাকে বাংলার পরাধীনতাকে সুনিশ্চিত করে ব্রিটিশদের সাহায্য করে অর্থাৎ বিশ্বাসঘাতক যে ক্ষুদিরামকে দড়িতে ঝুলতে হলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই ব্রিটিশদেরকে ওদের পরিবারের লোক নাকি সাহায্য করেছে রাজমাতা মহারাজ রাজমাতা রাজারানীদের চাষ পশ্চিমবঙ্গে রাজা রানীদের চাষ করছে বাংলার লোক মানে চেনি জানি বাংলার মাটি বোঝে আরে মাসু আক্তারের কাছে আসুন লেখা বড় শিখতে খাতা নিয়ে তুমি পেন নিয়ে আসুন ভালো করে পেনটা কিন্তু যেন লেখা যায় ঠিক মতো করে তুই তো বলবো দুটো লিখতে হবে কিন্তু সব লোকগুলো এসে বসে যায় আমার পায়ের কাছে বসে কি লাগলো শিখিত একলা শিখিত আপনাদের কেউ চলতে হয় দাঁড়ানো ওঠা বসা কাপড় পরা ভারত মাতা কি জয় বলবেন একদম ভারত মায়ের জয় বাংলায় বলুন ভারত মাতা কি জয় কি এটা এটা কি এটা বিহার নাকি উত্তরপ্রদেশ ভারত মাতা কি চায় কি ভারত মাতা জয় হচ্ছে ভারত মাতার যা গান জাতীয় সঙ্গীত সেটা গাওয়াতে থেকে রক্তাক্ত মৃত্যু মুখে পড়ে গেলাম কুমায় চলে গেলাম আমার পাশে রকম সাহায্য না করে ভারত তা কি চায় দিয়েছে মাস দিয়ে জয় একদম ভারত মাতার জয় কি বলতে হবে কি এই বিজেপি বিজেপি বঙ্গ বিজেপিকে বলছি আমি মোদিজিকে বলছি না কিন্তু এটা অমিতজিকে বলছে তারা হিন্দি ভাষায় কথা বলে তারা ভারত মাতা কি জয় বলবে আর বাংলার লোক কী বলবে হ্যাঁ বিজেপি রাজ্য অফিস ট্রেনিং নিন ট্রেনিং আমার কাছে আসুন ভারত মায়ের জয় ভারত মায়ের জয় বলা যাবে না না আমি হিন্দিকে নকল করবো বলছে সূচনা দিচ্ছি বলছে আপনার ঘোষণা বলছে না বলছে আমাদের সূচনা দিয়েছে আজকে হিন্দি ভাষার তো না বাংলা বল না ঘোষণা বাংলা বলবে হিন্দিতে বলবে মানে নিজে কি কেউ বিক্রিয় দাও বলো নিজেদের বিক্রিয় দাও তো সীমা চারটার কি এসে মোদী জি বলা হ্যাঁ বি এসে বলে ভাই ঠিক আমি ছোট্ট দু একটা উদাহরণ দিলাম আচ্ছা আমি কি ভুল বললাম ভারত মাতা কি জয় কেন কি জয় কি আবার সব বেশ সবই হিন্দিতে বলুন না বাংলা বলছেন ভাত খাবো তো বাংলা হবে না ভাত খাবো বলেন ভাত তো খানা খায়ে গা সয়ে গা যা ওই জন্য তো আপনাদের বিদেশি বলছে আপনাদের বলা শুরু হয়ে যাচ্ছে তারা কিছু লোক যে বলছেন এটা বাঙালি পার্টি নয় এটা হচ্ছে অন্য জায়গার পাটি বলছে কেন তো বলা শুরু করে দিচ্ছেন কাল থেকে বলবেন কাল থেকে ভারত মাতার জয় হ্যাঁ ভারত মাতার জন্য আমার রক্ত চলেছিল জানতে আসুন না কেন আপনাদের কার কার রক্ত বলুন তো আপনারা যারা দলে বসে আছেন কটা লোকের ভারত মায়ের রক্ত বলুন হ্যাঁ বিজেপির রক্ত বিজেপি মারা গেছে ভারত মায়ের জন্য একজন সিভিলিয়ান মানে একটা যে মিলিটারি যুদ্ধ করতে কি মারা যায় সেটা তাদের পেশা কিন্তু একজন সিভিলিয়ান একজন ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার একজন কৃষক শ্রমিক যারা সিভিলিয়ান বানায় অসামরিক ব্যক্তিত্ব আমি অসামরিক ব্যক্তিত্ব ভারত মায়ের জন্য রক্ত ঝরেছে মৃত্যু মুখে পড়েছিল এই স্বাধীনতার পরে এই বাংলার মাটিতে এই কলকাতা একটা লোকের নাম বলুন একটা লোকের নাম বলুন একটা লোকের নাম বলুন আপনার দলের একটা লোকের নাম বলুন কাজী মাসুমা আপনার চিনতে পারলেন না ঘেন্দা করছিল আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাকে মেলাইন করার জন্য কিছু লোক ওখানে বসে আছে ভাবতে পারছেন আপনি बीजेपी दल शेष कर जो नेता फोन करे फोन कर तो हम लोग मीटिंग में बैठा रहे हम क्या मीटिंग में बैठेगा आप जो मीटिंग करेगा वहां जो लोग बैठे बोल देगा क्या मीटिंग में क्या इंटरनल क्या डिस्कशन हुआ क्या कंक्लूजन हुआ वो अभी में न्यूज चला जाएगा आप लोग वहां तृणमूल का बैठा है आपको मालूम नहीं है आपको मालूम नहीं है वहां तृणमूल का खुद अभी बैठा हुआ आपका साथ आप पार्टी कर रहे हैं तो तृणमूल का पार्टी कीजिए तिरणमूल का पार्टी चलता है आप लोग का हेड ऑफिस में तिरमूल अरे पैसा है पैसा जहां पैसा है वहां बाप माँ कुछ नहीं चलता है सिर्फ पैसा चलता है ये पैसा का राज होता है उधर बोला नहीं जो बंगाली तो कम विश्वास करते है जो बंगाली लोग जो होता है ना इसको थोड़ा कम विश्वास करे कीजिए कम थोड़ा विश्वास कीजिए जैसे बंगाली आइडियल बंगाली कौन है हुमायूं कबीर है आइडियल बंगाली वो पहले दीजदल था वहां से कहा गए थे वहां से गए थे कांग्रेस पे वहां से, में। से, कहां गैते? में कहां में। से कहां कहा गए थे वहां से गए थे तृणमूल में तृणमूल से फिर कहा गए थे फिर गए थे कांग्रेस में उसके बाद कहाँ गए थे उसके बाद गए थे बीजेपी में बीजेपी से फिर कहा गए थे अभी वो कहाँ है तृणमूल में है इतना ताकतवर इतना चेंज हुआ ना सुबह में एक शाम में एक पलटी हो जाता है उसके बाद वो बीजेपी करता था कुछ दिन पहले उसके बाद क्या बोला अगर तुम लोग थर्टी है बंगाल में तुम लोग सेवेंटी है हम लोग थकती है मगर मुर्शिदाबाद में हम लोग सेवेंटी है तुम लोग थकती है मारे मारेगा और भागीरथी में कट का हो, तेरे का, जाएगा भागीरथी में जाएगा गंगा के जो जैसे खून बहे थे ना गंगा में जब नाइनटीन फोर्टी फोर्टी सिक्स में जब डायरेक्ट एक्शन हुआ था वो जो कलकत्ता के जो गंगा रिवर है ना वहां खून का धारा बहता उसके लिए वो तो भागीरथी में ऐसा कर देगा গঙ্গে করেগা নেই তো সময় বদল গে না ভাগরীতি করে গঙ্গা মে করেগা এই সেরা ফারাক এই তো সব এই তো বাংলা কালচার ফলে দিল্লির লোকদের এই লোকদের কম বিশ্বাস করে তার বিশ্বাস বিশ্বাস করবে যারা আদর্শ কর্মী আর যারা বিভিন্ন বিষয়ে ইন্টারনাল খোঁজ খবর রাখে যারা বিজিপি এটা করে না বিভিন্ন যেমন ধরুন আই আছে এমন কিছু গ্রুপ তৈরি করে যারা জরিং খবর সেগুলো খুঁজতে ফেলতে পারে সেগুলো আবার ঘুচকে চারিদিকে খুঁজতো তাদের নিয়ে আর আমাদের মধ্যে কিছু পাগল টাগল লক্ষ্যে নিয়ে আপনাদের মধ্যে কিছু সাংবাদিক নিয়ে তাদের নিয়ে বসে যদি কোনো সিদ্ধান্ত নিতে পারে তাহলে সিদ্ধান্তটা পারফেক্ট হবে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি কে কে যারা মাঠে ঘাটে কাজ করে প্রকৃত কর্মী যারা যারা মার খেয়েছে তাদের নিয়ে বসতে হবে আর কাদের আইপ্যাকের মতো কোনো টিম তৈরি করতে হবে যাটা বাংলার গ্রাউন্ড রিয়েলিটি যারা জানে আইপ্যাক যেমন আছে ক্ষেত্রে তেমন কিছু টিম তৈরি করতে হবে এজেন্ট আছে এই ভোটের সময় সেই এজেন্ডা সক্রিয় ছিল তারা প্রত্যেকেই বলেছে আট থেকে দশ পাবে তারা প্রত্যেকে আমাকে বলেছে আমি জানি মানে প্রত্যেকে একটা বড় অংশ সবার সাথে আমার যারা আমার সাথে যোগাযোগ করেছিল আমি সেই সাহস করেই বলেছিলাম আট থেকে দশটা বিজেপি সিট পাবে বারোটা বেশি পেয়ে গেছে তারা বলেছিল কিন্তু তাদের কাছে বিশ্বাস করে নেতা বলেছে নেতা আবার কোনোদিন হয় নাকি যাতা তাহলে ওই লোকদের সাথে কথা আর বলো কাদের সাথে যারা বাংলার গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে খোঁজ খবর রাখে আমাদের মতো কিছু লোক আর আপনাদের মতো সাংবাদিক কিছু লোক এদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত এদের চা টি ডেকে কথা তাহলে বিজেপির কোথাও মুক্তি হলে হতে পারে নতুবা দিন রাত বকেই যাবে দু হাজার ছাব্বিশটা গঙ্গা জল মিশে যাবে দু হাজার ছাব্বিশ জন তৈরি থাকবে কাঁদতে হবে এসে আবার বৈঠক করবেন ছাব্বিশে কি করে ব্যর্থ হলাম ব্যর্থ হওয়ার কারণগুলো কি তখন নেতা কে কে ছিল কার বিরুদ্ধে কাকে লাগিয়ে দেব কাকে দোষারোপ করব কাকে খিস্তি দেব এটা করে কিচ্ছুটি হয় দিল্লির মানুষ আসুক শিক্ষিত আমাদের মতো কিছু লোকেদের দ্বারা বিজেপি দ্বারা যে শিক্ষিত হতে চায় সাড়ে সর্বনাশ যেটা তারা এখনো করে যাচ্ছে ধন্যবাদ বসুর প্রিয় বন বাঙালির প্রিয় জায়গা উত্তরবঙ্গ গত পনেরো দিন ধরে বৃষ্টিতে ভিজে চলেছে আজও বৃষ্টি আর সেই বৃষ্টির মাঝে এবার দেখলাম আমরা এমন বিধ্বংসী আগুন রহস্য তো থাকছেই নতুন সাততারা রিসর্ট এবার হয়তো ওখানেই হবে কিন্তু সেই ঐতিহ্য আর ফিরবে তবে যদি বসুর থেকে যা শিক্ষা দীক্ষা নেওয়া নিয়ে নিয়েছে মানে পূর্ণাঙ্গ হয়ে গেছে এক সময় নাকি রক্তে লাল হয়েছিল রাত কাজ বুদ্ধদের ফটো এখন বলছে কি সৎ লোক ভালো লোক কেন পাল্টি খায় না আচ্ছা শুভেন্দু অধিকারীকে একসময় বিখ্যাত বলবে না অসাধারণ অধিকারী পরিবার মেদিনীপুরের সেরা পরিবার ঐতিহাসিক পরিবার আমরা ক্ষুদিরাম বসুর পরিবারের পাশে পরিবারের তো তেমন কোন বিখ্যাত লোক ছিল না আপনাদের হচ্ছে বিমানন্দ সাসমল এরকম অনেক বড় বড় পরিবার ছিল আর অধিকারী পরিবার ঐতিহাসিক শ্রেষ্ঠ পরিবার এটা মাননীয় হয় একদম বলবেন কখন যে কি বলে যার হাত রক্তে লাল মধ্য দিতে যায় তখন হাতটা রক্তে লাল বলা দরকার ছিল এখন বলছেন না 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 উনি এক উন্নত মানের ঢাল বাংলা বলছে তো এখন তো বলছে ফলে যদি বসুকে অনেক শ্রদ্ধা ভক্তি করেছি তো ওখানে কেন ওনার রিসোর্স থাকবে বলুন তো মা আমলে অন্য লোকের রিসোর্স মানায় জ্বলে পড়ে যাক নতুন রিসোর্স শুধু মাননিয়ার হবে এত জনাদেশ পেয়েছে আগুন ধরবি না এই সোম যে ঘুষিতে মেরেছে এ স্ট্রং ঘুষি এই কীর্তে করতে গেছে অনুপ্রেরণাতে গেছে আরে যে জনাদেশের খেয়ালে মেরেছি দেয়ালে দেয়ালে মারা এই আলমের মুখে পেলে আলম দুধের গায়ে গরিব লোক দে মুখে আমি তো আগে আপনাদের বলেছি একবার সাহস করে সোম এই শুভেন্দু অধিকারীর মুখে মারতে পারে তো ও তো সারাক্ষণ চোর 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 করে অভিষেকদেরকে চোর চোড় করে না সেই সাহস নেই তো বাংলাটা চলছে চারিদিকে অনুপ্রেরণা এই অটো বাস বাস যান দেখবেন মস্তারি বেড়ে গেছে কিছু লোক না গুটিয়ে গেল জানেন তো এই ভোটের আগেও দেখেছি মানুষের মধ্যে একটা এ ছিল একটা উদ্বেগ ছিল যে যদি কোনোভাবে ঘটি উল্টে যায় তাহলে আমাদের মাতোবুড়িও যাবে বাবা একটু সাবধানে দেখে যেই দিদি বিপুলভাবে জিতেছেন তখন বলে এবার আমরাই হচ্ছে কি কেশপুরের কেশপুরের কেস কেস আমরা নাচবাইব চাকে তাকে মারব ধরবর উল্টে দেবো পাল্টে দেবো পাঁচশো সাড়ে পাঁচশোটার মতো নাকি ওই পোস্টপল ভায়োলেন্সের জন্য কমপ্লেন ডিজির কাছে গেছে সাড়ে পাঁচশোর মতো ডিজি মানে কলকাতায় রাজ্য পুলিশের ডিজি সঞ্জয়বাবুর কাছে গেছে তার মেলে সাড়ে পাঁচশোর মতো কমপ্লেন গেছে তারা বলছে নাকি সব কমপ্লেনগুলো নাকি বৈধ না তার মধ্যে নাকি বাস্তবতা নেই ওই দেড়শোর মতো নাকি এফআই রয়েছে আর কিছু খতিয়ে দেখা হচ্ছে ডিজি সাহেব কি খুব মন দিয়ে দেখবেন যাই নাকি দেখছেন দেখছেন আচ্ছা দুটো যদি হয় ওই দেড়শো এফআইআর কথা বলছি না দুটো বলছি দুটো দুটোই বা কেন হবে দুটো লোক কী দোষ করেছে দুটো লোক কি পাপ করবে দুটো লোক কি বিরোধী ভোট দিতে পারবে না পারবি না আর দিল্লি থেকে কারা নাকি এসে দেখতে দেখতে তাদেরও পছন্দ নয় তারা নাকি সন্ত্রাস করে একজন বাবু নাকি কোথায় ত্রিপুরা সব সন্ত্রাস সন্ত্রাস করেছে ইত্যাদি কোথায় করেছে তাই নাকি সন্ত্রাসের প্রতীক নাকি তিনি আমি বুঝতে পারছি না ঘরে কোথায় সন্ত্রাস হচ্ছে পাপ ওটা দূর করছে না ত্রিপুরা দেখে কোথায় করেছে ওটা কি দূর করবে মানে কি উন্নয়ন বলে এটা রাজ্য চলছে এটা চিড়িয়াখানা চলছে চিড়িয়াখানায় সব দেখি বিভিন্ন পশু আছে খাবার দাবার পেলে করে নাচে অনেক পশু পক্ষী আছে চিড়িয়াখানা বাংলা চিড়িয়াখানায় আমরা ঘুরছি কখন যে কাকে ঠুস করে কামড়ে নেবে নিশাচর প্রাণী অর্থাৎ জাতীয় প্রাণী তার কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ বাংলায় হাঁটবেন সাবধানে হাঁটবেন ঠুকরে নিতে পারে যখন তখন সাবধান ধন্যবাদ